হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমিও ভালো রয়েছি। তো আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের জন্য জাতীয় শিক্ষাক্রম 2022-এর বাৎসরিক সমষ্টি মূল্যায়ন নির্দেশিকায় বিজ্ঞান বিষয়ে তৃতীয় দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনের যে সমস্ত মূল্যায়ন নির্দেশনাগুলো শিক্ষকের জন্য এবং শিক্ষক শিক্ষার্থীদের জন্য রয়েছে, সে বিষয়ে আমি আজকে একটা ভিডিও আনছি। তো এই ভিডিওটি আশা করি আপনারা দেখবেন। তো তার আগে বলি, আপনারা যারা এখনো আমার এই পেজে লাইক করেননি, আপনারা লাইক ফলো করে থাকবেন পাশে। আর আমার ছোট্ট পরিবারে লাইব্রেরি আওয়ার বাই সমেশ চাকমা এই এখানে যুক্ত থাকবেন, এই আমার এই পাবলিক গ্রুপে যুক্ত থাকবেন। আর হচ্ছে আর এই লাইব্রেরি আওয়ার এই পেজটি ফলো করে রাখবেন। তো চলো কথা না বাড়িয়ে তাহলে আজকের আমাদের টিউটোরিয়ালে চলে যাই। তো জাতীয় শিক্ষাক্রম 2022-এর বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। তো এখানে ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সমষ্টিক মূল্যায়নের শিক্ষকদের জন্য যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়া রয়েছে, আমি বাৎসরিক মূল্যায়নের এই যে বিজ্ঞান বিষয়ের যে ভূমিকাটা বরাবরের মতো আমি এগুলা পড়তেছি না। সাধারণ নির্দেশনা বা বাৎসরিক সমষ্টি মূল্যায়নের নির্ধারিত যোগ্যতা, তো আমাদের এটা পড়া উচিত। তো যেহেতু পড়া উচিত, সুতরাং আমি এটা মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা আমাদেরকে পড়তে হবে। দেখি, প্রাসঙ্গিক শিখন যোগ্যতা সমূহ কি কি তা একটু আমাদেরকে দেখতে হবে। তো আমি দেখাচ্ছি প্রাসঙ্গিক শিখন যোগ্যতাগুলো। 6.1-এ লেখা আছে, বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে প্রমাণ ভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানো এবং বৈজ্ঞানিক তত্ত্ব যে প্রমাণের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে তা গ্রহণ করতে পারা, এটা হলো যোগ্যতা। আরেকটা 6.4-এর দৃশ্যমান পরিবেশের প্রাকৃতিক ও কৃত্রিম বস্তুসমূহের গঠনের কাঠামো, উপকাঠামো ও তাদের বৈশিষ্ট্য মধ্যকার সম্পর্ক অনুসন্ধান করতে পারা, এটা একটা। তো আরেকটা 6.5-এ প্রকৃতিতে বস্তু ও শক্তির মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করে বস্তুর মতো শক্তিও যে পরিমাপ যোগ্যতা উপলব্ধি করা এবং শক্তির স্থানান্তর অনুসন্ধান করতে পারা। তো আরেকটা হচ্ছে 6.9-এ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া ঝুঁকি সমূহ অনুসন্ধান করে সেই ঝুঁকি মোকাবেলায় সচেষ্ট হওয়া। 6.10-এ বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিবাচক প্রয়োগে উদ্বুদ্ধ করা। তো মোটামুটি এগুলো হচ্ছে প্রারম্ভিক শিখন যোগ্যতা সমূহ, একজন শিক্ষার্থীর এগুলা থাকবে এবং সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা আরেকটা দিকে কাজের সারসংক্ষেপ গুলো আমি মার্ক করে দিলাম। এখানে শিক্ষার্থীরা এই কাজের মধ্যে দিয়ে স্কুলে ও বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির ধরন ও কাজ অনুসন্ধান করবে। এই কাজ করতে গিয়ে প্রথমে বিভিন্ন প্রযুক্তির তালিকা করবে, এদের গঠন, কাজের ধরন অনুসন্ধান করবে। এদের কাজ বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের শক্তির স্থানান্তর পর্যবেক্ষণ করবে, জ্বালানির ব্যবহার হিসাব করবে এবং জ্বালানির অপচয় অপব্যবহার হচ্ছে কিনা তা খুঁজে দেখবে। এসব প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে বিশ্লেষণ করবে। হ্যাঁ, তো বিশেষ নির্দেশনা রয়েছে। তো আমি আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম দিনের মূল্যায়ন, দ্বিতীয় দিনের মূল্যায়ন ইতিমধ্যে হয়ে গেছে। তো তৃতীয় দিনের মূল্যায়ন তোমাদের যথারীতি হবে 20 তারিখে, তো 21 তারিখে। তো আমি এখানে প্রথম দিনের মূল্যায়নটা তারপরে একটু স্মরণ করে দিচ্ছি। তা হচ্ছে, বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে হবে, ষান্মাসিক মূল্যায়নের অভিজ্ঞতা তাদের নিশ্চয়ই মনে আসে। আচ্ছা, একই কথা বারবার, অর্থাৎ সম্মানিত শিক্ষক উনি শিক্ষার্থীদেরকে এটা বুঝিয়ে দিবেন। ক্লাসের সকল শিক্ষার্থীদের এই যে বরাবরের মতো অন্য গ্রুপগুলো, অন্য শ্রেণীর অন্য বিষয়ের গ্রুপগুলো যেরকম, সেভাবে একই কথা এখানে। তার শুরুতে শিক্ষার্থীদের বাড়িতে কী কী প্রযুক্তি ব্যবহার করে তা লিপিবদ্ধ করবে। এসব প্রযুক্তির কোন কোন ক্ষেত্রে জ্বালানি প্রয়োজন হয়, কোন কোন ক্ষেত্রে জ্বালানি প্রয়োজন হয় তার একটা তালিকা তৈরি করবে। তো এক্ষেত্রে কিন্তু লটারির মাধ্যমে 2-3 তরকের তালিকা বেছে নেওয়ার একটা কি লটারি করবে সম্মানিত শিক্ষক। তা উনি স্কুলে কর্মচারী, টেকনিশিয়ান, কোনো প্রযুক্তি, ব্যবহার বিধি, ম্যানুয়াল ইত্যাদি তারা সংগ্রহ করবে। তো এরপরে আমরা দেখি নিচে কি লেখা আছে, এসব প্রযুক্তি ব্যবহার করে কি ধরনের শক্তি ব্যবহৃত হয় তা তারা অনুসন্ধান করবে এবং এই প্রক্রিয়া শক্তি কিভাবে স্থানান্তর রূপান্তরিত হয় তা পর্যবেক্ষণ করবে। এই শক্তি উৎপন্ন করতে জ্বালানি প্রয়োজন পড়ে কিনা, যদি পড়ে তাহলে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় তা তারা খুঁজে বের করবে। একই সাথে কোন প্রযুক্তি ব্যবহার করতে কি পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয় তার তথ্য সংগ্রহ করবে।
তো আমরা দ্বিতীয় দিনের দ্বিতীয় কর্মদিবসের এই সেশনগুলো একটু দেখি, এখানে কি আছে খুব মনোযোগ সহকারে আমরা দেখব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা এটা দেখতেছেন, এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরাও নিশ্চয়ই দেখতেছো। তো তোমাদের দ্বিতীয় দিনের এগুলা তোমরা করেছো, শিক্ষক তোমাদের এগুলা করিয়েছেন। তো এটাকে কি প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় সেশনের শুরুর 30 মিনিট তারা তাদের নির্ধারিত দুইটি প্রযুক্তি নকশাকে নিতে পারে বা মডেল তৈরি করতে পারে। এরপর বাকি সময়ে তারা নকশা, মডেল, এদের কার্যপদ্ধতি, প্রবাহ সূত্র উপস্থাপনের পাশাপাশি সংগৃহীত তথ্যের ভিত্তিতে এগুলো কিভাবে কাজ করে তার উপর দলীয় উপস্থাপনা করবে। উপস্থাপনার উপর ভিত্তি করে পিআই ইনপুট দেবেন এবং একই হবে, তবে দলে প্রতি শিক্ষার্থীর ভূমিকা নির্দিষ্ট থাকতে হবে, সেই অনুযায়ী সে দায়িত্ব পালন করেছে কিনা শিক্ষক পর্যবেক্ষণ করবেন এবং শিক্ষার্থীদের প্রত্যেকের ভূমিকা দলীয় পর্যবেক্ষণের উপর ফেলছে তা মনে করিয়ে দিবেন। এখন আমরা দেখি এখানে আরেকটা পয়েন্টে, তৃতীয় সেশনের আগে শিক্ষার্থীরা এসব প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক বিশ্লেষণ করে সেগুলো পরিবেশগত প্রভাব অনুসন্ধান করবে। এ সময় তারা জ্বালানির ব্যবহার, অপচয়, বিভিন্ন ধরনের দূষণ, মানব স্বাস্থ্যের উপর প্রভাব, সকল বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে। শিক্ষার্থীদের কাজ এগুলো, এটা হচ্ছে সম্মানিত শিক্ষক বুঝিয়ে দিবেন। এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, তা হচ্ছে এই যে দলীয় কাজের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী তার দলের পুরো কাজের প্রক্রিয়া, দলের সদস্যদের কাছে বন্ধন, দলে নিজের ভূমিকা উল্লেখ করে সংক্ষিপ্ত একটি লিখিত প্রতিবেদন তৈরি করবেন। তো ওকে, আমরা তাহলে এখন তৃতীয় দিনের যে কার্য দিবস তা আমরা একটু দেখি এখানে কি লেখা আছে, কি কি করতে হবে একজন শিক্ষার্থীর। তো আমরা তৃতীয় কর্মদিবসে তৃতীয় সেশনের শুরু 30 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুইটি যথাযথ ব্যবহারের নীতিমালা তৈরি করবে। এই নীতিমালা প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক নেতিবাচক সম্পর্কে সুস্পষ্ট ধারণা উল্লেখ করতে বলতে হবে। একই সঙ্গে তারা পরিবেশের উপর এসব প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করবে, একই সাথে মানব স্বাস্থ্যের উপর এদের প্রভাব আলোচনা করবে। পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহার আলোচনা করবে, জ্বালানির অপচয় অপব্যবহার হচ্ছে কিনা তা খুঁজে বাইর করতে হবে। এরপর পরবর্তী 40 মিনিট তারা তাদের মতামত উপস্থাপন করে প্রস্তাব তৈরি করবে, নির্ধারিত প্রযুক্তি দুইটি যথাযথ ব্যবহার নীতিমালা শ্রেণীকক্ষে প্রদর্শন করবে। তো শিক্ষক এগুলা ঘুরে 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 দেখবেন এবং প্রশ্নগুলোর উত্তর তাদেরকে আলোচনাগুলো শোনাবেন। দলে প্রত্যেকের দায়িত্ব সুনির্দিষ্ট থাকবে, সেই অনুযায়ী প্রশ্নগুলোর মাধ্যমে দলের সদস্যদের প্রত্যেকেই শিক্ষক কিন্তু 6.9.1, 6.9.2, 6.10.1 এইগুলো ইনপুট দিবেন এবং শিক্ষার্থীরা লিখিত প্রতিবেদন ভিত্তিতে পিআই 6.1.1, 6.10.2 এগুলো সম্মানিত শিক্ষক ইনপুট দেবেন। তো এ হলো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কার্যদিবসের কার্যক্রম। তো এই সমস্ত কার্যক্রমগুলো অন্যান্য বিষয়ের মতো বাৎসরিক রেকর্ড সংরক্ষণ সংগ্রহ এই সমস্ত বিষয়গুলো তান্ত্রিক প্রণয়ন একই, এ কারণে আমি এগুলো আলোচনা করতেছি না। তো আচরণিক নির্দেশক 10টি বিষয় সমন্বয় সত্যগুলো, তো এই সমস্তগুলো আশা করি ম্যানুয়ালটি সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা সবাই পেয়েছেন। এটা আরও দু একবার পরে দেখবেন, তখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ওকে, আজ আর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন এবং ফেসবুক যে গ্রুপে জয়েন হয়ে থাকবেন, আর যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।